বিপ্লব মিডিয়া প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম আজকে মানুষ আগে মানুষকে ভালোবাসুন মানুষকে আগে ভালোবাসুন তারপর ইবাদত করুন কারণ মানুষের প্রতি মানুষের মধ্যে ক্ষুধা বিরাজ করে এ সম্পর্কে কবি নজরুল বলেন আর্থিক থালা তজবির মালা আসিবে না কোন কাজে মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাজে তাহলে মানুষের মধ্যে কুদা বিরাজ করে তাই আর্থের তসবির মালা আসবে না কোনো কাজে মানুষ করবে মানুষের সেবা কিছু বাজে কবি আরেক জায়গায় বলেন গাহি সাম্যের গান মানুষের মতো নাই চিরমহিয়ান আরেক জায়গায় কবি নজরুল বলেন মিথ্যা শুনিনি বাই মানুষের হৃদয়ের চেই মন্দির কাবার পৃথিবীতে নাই তাহলে কত সুস্পষ্ট ভাষায় কবি নজরুল উনি সুফি কবি উনি সন্নি কবি সুফি কবি কবি নজর ইসলাম কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন মানুষের মতো নাই চিরমহিয়ান হ্যাঁ মানুষ গজনা করুন মানুষের মতো মানুষ যারা তাদের সঙ্গে গিয়ে মানুষ হন কাদা সুরাচুরি সারুন মানুষকে ভালোবাসতে শিখুন কাদা সুরাচড়ি নয় মানুষকে আঘাত দিয়ে নয় ভালোবাসার মাধ্যমে প্রেমের মাধ্যমে প্রচার করুন সেটি হল প্রকৃত ধর্মের কাজ এই সম্পর্কে লালন বলেছেন মানুষ বজলে শোনার মানুষ হবি নইলে পরে খেপারে মূল হারাবি মানুষ বজলে সোনার মানুষ হবে সোনার মানুষ যদি হতে চাও মানুষ বজনা করো কবি দালাল বলছেন মানুষ তো এক ক্ষুদা বজ এই মন্ত্রণাকে দিয়েছে মানুষ বজ কোরআন খুঁজ পাতাই পাতাই সাক্ষী আছে তাহলে প্রতিটা সাধক এ বলছেন যে মানুষ বজনাথি ক্ষুদা বিলে তাই মানুষ যদি হতে চাও মানুষের সঙ্গ নাও মানুষের মতো মানুষ যারা পরিশুদ্ধ মানুষ যারা তাদের সঙ্গ তোমরা নাও আপনারা দেখুন আমার আজকে যুগে যুগে আমাদের ধর্মকে কারা বিকৃত করে আসছে কারা আমাদের ইসলামটাকে খণ্ড বিখণ্ড কারা করছে আমি আমি এই কথাগুলো তুলে ধরছি আপনারা একটু মিলিয়ে দেখবেন কথাগুলো সঠিক কিনা আমি হক কথা বলছি আমি সত্য কথা বলছি সত্যের দাওয়াত দিয়েছি দিতেছি দিতে থাকবো আমার সত্যের পক্ষে যদি আমার জীবনও চলে যায় অসুবিধা নাই সত্যের দাওয়াত আমার দিতে হবে অতীতেও সত্যের দাওয়াত দিয়েছেন দিতে গিয়ে অনেক অনেক মার খেয়েছেন অনেক নির্যাতনের শিকার হয়েছেন প্রকৃত ইসলামের দাওয়াত দিতে হবে আপনারা দেখুন আমাদের ইসলামটাকে খণ্ড বিখণ্ড করেছেন প্রথম এজিদ থেকে আসি এজিদই ভাগ করলো একটা হলো হুসাইনি আর একটা হলো এজিদ এখানে এজিদেরও নামাজ পড়েছে ইমাম হুসাইনের কাফেলাত নামাজ হয়েছে তাহলে এটা কোন নামাজ এজিদেও নামাজ পড়ে হুসাইন নামাজ পড়ে যুদ্ধ বাঁধলো নবীর কলিজার টোকে ইমাম হুসাইনকে নবীর আহলে বাইতের গলার মধ্যে ছুরি লাগায়া শহীদ করে দিল তাহলে এজিদের দলে নামাজ ছিল ঠিকই কিন্তু প্রেম ছিল না নামাজ ছিল এজিদের দলে ঠিকই কিন্তু নবীর মহব্বত ছিল না এই জন্য তারা বাতিল এখান থেকে ইসলাম জিন্দা হুতাই হার কারবালা কে বাদ এখানে ইসলাম জিন্দা করেছেন ইমাম হুসাইনের শের মোবারক দিয়ে ইমাম হুসাইনের শহীদ হয়ে ইসলাম কিন্তু জিন্দা করেছিলেন এখানে দুটো বাঘ হয়ে গেল একটা এজিদ ইসলাম একটা হুসাইন ইসলাম এই ইসলামকে খণ্ড করেছে প্রথম খণ্ড এরপর আসেন যেটা আব্দুল হাব নজদির গুরু আবদুল হাব নজদির যার কাছ থেকে শিক্ষা নিয়েছেন ইবনে তাইমিয়াকে ইসলামটাকে খণ্ড বিখণ্ড করেছেন এরপরে আসেন আবদুল হাব নজদিক আবদুল হাব নজদিকে নজদী ইসলামের মধ্যে বিশাল ক্ষতি করেছে ইসলামটাকে খণ্ড বিখণ্ড করেছে আব্দুল হাব নজদী এরপর আসেন মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি যে ইসলাম থেকে আলাদা একটা দল করেছেন নাম মুসলিম জামাত যেটা কাদিয়ানি সম্প্রদায় এই মির্জা একটা দল ইসলামের মধ্যে একটা দল তৈরি এরপর করেছেন আসেন ইলিয়াস মেয়াতি এটা হলো তাব্রলিক জামাত মোসে মুসে থাকে খায় ঘুমায় হ্যাঁ ইলিয়াসে ইসলামের মধ্যে আরেকটা মতবাদ সৃষ্টি করলো এরপরে ইসলামের মধ্যে আরেকটা আবুল আলাম মৌদুদি সে জামাত ইসলামী নামে আরেকটা সংগঠন করে ইসলামের মধ্যে একটা বিব্রতি সৃষ্টি করেছে এরপরে ডাক্তার জাকির নায়ক ইসলামের অনেক করে ফেলছেন এবং বিশ্বের কাছে ইসলামকে প্রশ্নের জাকির নায়ক পরিশেষে জঙ্গি বলে আখ্যায়িত হয়েছে এই ডাক্তার জাকির নায়ক এরপরে পরিশেষে এখন ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতি করছে সবচেয়ে বেশি ফেতনা সৃষ্টি করছে ইসলামটাকে টুকরো টুকরো করে ফেলছে বা ইসলামটাকে বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন করছে এটা হলো ডক্টর আসাদুল্লাহ আল গালিব যেরা আহলে হাদিসের আমির আহলে হাদিস সালাফিদের আমির এই আসাদুল্লাহ গালিব ইসলামটাকে টুকরু বিক্রু এ করছে এবং তারা অলি মানে না তারা আমার দয়াল নবীর নূর মানে না মিলাদ কেয়াম বিশ্বাস করে না মিলাদুল মানে না তারা উলি আল্লাহর মাজার বিশ্বাস করে না তারা বেলায়েত বিশ্বাস করে না তারা কোনো কিছুই মানে এরা তারা বিন্দামাজ পরে আট রাখাত এইভাবে বিভিন্ন ইসলামটাকে তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করছে তাই সম্মানিত ভিওয়ার্স আমি একথাটাই আপনাদের সামনে আমি প্রমাণ করতে চাচ্ছি যে প্রকৃত ইসলামে আসুন মানুষকে ভালোবাসুন সুস্বভাব জারি করে যে ইসলাম অলি আল্লাহ অলি আল্লাহগণ আমাদেরকে উপহার দিয়েছেন যাদের কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের কাজ করুন আর মানুষ উপাজনা করুন কারণ মানুষ হইল আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ এই সম্পর্কে সুরাব বনি ইসরাইলের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন অলাকাত কার্নাম না বনি আদম আল্লাহ বলেন নিশ্চয়ই আমি বনি আদমকে অর্থাৎ মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সর্বশ্রেষ্ঠ সম্মানী করে সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ সম্মানী হলো মানুষ এই জন্য এক সাধক বলেন কোরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয় আদম দিয়ে কুদ্রুতুল্লাহ এই ববেতে প্রকাশ পায় কোরআন হাদিস দেখো আদম তো সামান্য নয় আদম সেজদা না করিয়া ইবলিশ গেল ফের হইয়া আদম হইয়া লানতের তক্তা লইয়া জান্নাত থেকে বাহির হয় কোরআন হাদিস খোলে দেখো আদম তো সামান্য নয় আদম দি কুদ্রুতুল্লাহ আদম দি কুদ্রুতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় আদমের বুজুর্গি তরে বললেন খোদা পড়ুয়ারে আদমের বুজুর্গির তরে বললেন খোদা পড়ুয়ারে শেষ করো আদমেরে শেষ করো আদমেরে আদমের করবে হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় তাই সম্মানিত দর্শক বিন্দু আপনারা দিকে আসুন মানুষ বজানাতে আসুন একমাত্র প্রকৃত ইসলাম শান্তি তাই শান্তির পক্ষে আপনারা কাজ করুন আর আপনারা সুফিবাদের কিতাব পড়ুন আল্লাহর অলিদের লেখা কিতাবাদি পড়লে আপনাদের এই অন্তরটা জাগ্রত হবে আর আজে বাজে ভই পড়ে গুমরা হবেন না যদি আপনারা সুফিবাদের কিতাব না পান আপনারা কোরআন শরীফ তার সিরে কানজরি মান পড়বেন এবং আল্লাহর উলি দিল লেখা কিতাবগুলো পড়লে আপনারা এই কিতাবের মধ্যে ধর্মের স্বাদ এবং ব্যক্তত্ব খুঁজে পাবেন আর তারা তো শুধু মধ্যে লাগিয়েছেন লাগিয়েছেন ইসলামবাদের সমস্যা সৃষ্টি করেছেন তাদের বই পড়লে গুমরা হওয়ার সম্ভাবনা আর আল্লাহর অলিদের লেখা কিতাবাদি পড়লে আপনার অন্তর জাগ্রত হবে আপনার আল্লাহর প্রতি প্রেম স্থাপন হবে কিতাবের মধ্যেই কিতাবটা পড়লেই আপনি রুহানি ফয়েস পাবেন আপনার পড়ে দেখেন যদি আপনারা অলি আল্লাহর লেখা কিতাবগুলো না পান আসলে তাদের লাইব্রেরিতে পাওয়া যায় না আপনারা আমার সাথে স্ক্রিনে আমার মোবাইল নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সংগ্রহ করে আমি কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব সুনিয়তের সাথে তরিকার সাথে